সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। পৌরসভার মেয়র জনাব গোলাম হাক্কানি এবং আরো অন্যান্য অতিথিবৃন্দ, আজকে আমাদের এই কসবার একটা প্রিয় মুখগুলিকে আমরা দেখতে পাই, তাদেরকে দেখলে আমাদের কর্মস্পৃহা সমিতির বেড়ে যায়। তাই আমরা একটা মিলন মেলার আয়োজন করি এবং আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদের এই মিলন মেলাকে মহামান্বিত করার জন্য, মিলন মেলাকে উৎসবমুখর পরিবেশ তৈরি করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে আমাদের সমিতির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আসলে হাঁটি হাঁটি পা পা করে 1977 সাল থেকে আমাদের এই সমিতি আজকের এই পর্যায়ে দাঁড়িয়েছে এবং এই মুহূর্তে আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আমাদের সমিতির আমরা যে কাজগুলি করি, প্রত্যেকটা কাজে সরাসরি মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপে আমরা ইনশাল্লাহ সফলভাবে এগিয়ে যাচ্ছি এবং সামনেও আপনাদের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ, আপনারা যদি আমাদের পাশে থাকেন, এই কসবাবাসী প্রত্যেকটা কাজে সুখে দুঃখে কসবা সমিতি ইনশাল্লাহ থাকবে এবং এগিয়ে যাবে। আপনারা উপস্থিত হওয়ার জন্য আমাদের কসবা সমিতির পক্ষ থেকে আমি সবাইকে প্রথমেই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে চাই যে আপনারা আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছেন। এখন বলতে গেলে বলতে হয় যে কপালটা এমনই খারাপ যে আজ তো অনেক চিন্তা ভাবনা করে আমি আর মাননীয় সভাপতি সাহেব আমরা ঠিক করলাম অনেকগুলি তারিখ। আমরা দেখলাম প্রথমে আসলো রোজা, তখন বললাম যে ঠিক আছে ঈদের পুনর্মিলনী করা হবে। তারপরে যখন আসলো শোকের মাস, আমরা সেই জন্য বন্ধ করে দিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে এই 13ই সেপ্টেম্বর আমরা এই পুনর্মিলনী অনুষ্ঠানটা করব। এমনই কপাল খারাপ আমার যে আজকেই সংসদে আমার দুইটা আইন পড়ে গেছে। তা আমি সংসদে আইনগুলি পাশ না করিয়েও এখানে আসতে পারি না, আবার পাশ হওয়ার জন্য যতটুকু সময় লাগে সেটাও দেরি হয়ে যাচ্ছে। আপনারা আমার জন্য অপেক্ষা করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আজকে আমার বলতে হয় যে আমি কিন্তু আপনাদের কাছে বাংলাদেশের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে আসি নাই, আমি আপনাদের কাছে কিন্তু কসবার সংসদ সদস্য হিসেবে আসি নাই। আমি আপনাদের কাছে এসেছি কসবার সন্তান এবং যারা নতুন প্রজন্ম তাদের অভিভাবক হিসাবে। আমার আজকের সবচেয়ে বড় আনন্দের বিষয় হচ্ছে যে আজকে যেই পুনর্মিলনী হচ্ছে এটা যে শুধু আমার সাথে আপনাদের সাক্ষাৎ হচ্ছে সেই জন্য নয়, আজকে অনেকেই আছেন যাদের সাথে প্রত্যেক দিন দেখা সাক্ষাৎ আপনাদের হয় না, আজকে এই সুযোগ আপনারা ব্যবহার করেছেন যে আজকে সকলেই আপনারা এসেছেন। এমনও হয়েছে হয়তো যার সাথে বছরখানেক দেখা হয় নাই তার সাথে দেখা হচ্ছে, এটাই আমার জন্য সবচেয়ে বেশি আনন্দ। আর যদিও আমি ঢাকায় থাকি, আমি সবসময় যে আপনাদের সাথে দেখা করতে পারি তাও নয়, আমার এই সুযোগটার আমি সব ব্যবহার করতে চাই। সেই জন্য আপনাদের সান্নিধ্য পেয়ে আমিও অত্যন্ত আনন্দিত। মিলন মেলা পরিণত হয়েছে, যারা আয়োজন করেছেন, আমিও কসবা সমিতির অন্যতম সদস্য, আমিও আমরা সহ সবাই আজকাল যারা আয়োজন বসবাস করছি সবাই কসবাবাসী, এখানে তাকালে মনে হয় যেন আমরা সবাই কসবার মানুষ, আমাদের গায়ের গন্ধে যেন কসবার মাটির গন্ধ। ঠিক আজকের এই মিলন মেলায় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কসবার অনেক গুণীজন। প্রিয় কসবাবাসী, আপনারা জানেন যে মাননীয় মন্ত্রী মহোদয় যখন কসবা সমিতির বিষয়ে আমরা আলোচনা করছিলাম তখন আমরা যেটা চিন্তা করি নাই, মাননীয় মন্ত্রী মহোদয় বলছিলেন যে আমি কসবার সমিতিকে একটু অনেক উঁচু জায়গায় উপস্থাপন করতে চাই।
আমাদের কিন্তু তখন এটা ধারণা ছিল না যে উনি কিভাবে কসবা সমিতিকে আরো হাইলাইট করতে চান। আপনারা জানেন যে কসবা সমিতির যখন অভিষেক হয় এই প্রথম মাননীয় মন্ত্রী মহোদয় সৌজন্যে আমরা উসমানী স্মৃতি মিলনায়তনে কসবা সমিতির অনুষ্ঠান কসবা সমিতির ইতিহাসে প্রথম করতে পেরেছিলাম, এই জন্য আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। এরপরে আমরা যখন একটা পুনর্মিলনী করতে চাচ্ছিলাম তখন কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন ওইভাবে বিফিটিং হয়েতে করতে হবে যাতে কসবাবাসীকে উনি যে হাইতে নিয়ে যেতে চান সেটার সাথে সম্মতিপূর্ণ হয়। এই জন্যই মাননীয় মন্ত্রী মহোদয়ের কল্যাণে আমরা আবারও আজকে এই অফিসার্স ক্লাবে এই দুটো ফ্লোর নিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। এই জন্য আমি সবার পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে অফিসার্স ক্লাবও কসবা সমিতির অনুষ্ঠান আমার মনে হয় এই প্রথম।